কারণ তুফানকে আমার একদমই ভালো লাগেনি। এরকম একটা সহজ সরল ভদ্র ছেলে যে আমার অনেক টাকা অনেক সম্পত্তি এরকম মানুষ দরকার নেই। উজ্জ্বল ভাই কিন্তু আর ছবিই বানাচ্ছে না, উনি অসুস্থ, উনি মাঝখানে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, তো এখন উনি কোনো প্রোডাকশনে কোনো ছবি করছে না, বানাচ্ছে না, তো এই জন্য উজ্জ্বল ভাইয়ের সাথে আমার আর কোনো কাজ হচ্ছে না। আমি এখন বাইরের প্রোডাকশনে অনেক কাজ করছি। হ্যাঁ, এবার ঈদে আমি তুফান ছবিটা দেখেছি হলে গিয়ে, আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে তুফান তুফানের মতোই ছিল। তুফান না শান্ত? অবশ্যই শান্ত, কারণ তুফানকে আমার একদমই ভালো লাগেনি, যে কথায় কথায় মানুষকে মেরে ফেলে, যার ভিতরে কোনো ভালোবাসা নেই, যার কোনো হৃদয় নেই, যে মানুষকে বিশ্বাস করে না, তাকে আমার অবশ্যই পছন্দ না। শান্ত ক্যারেক্টারটা সুপার ছিল। হ্যাঁ, এরকম একটা সহজ সরল ভদ্র ছেলে যাই। টাকা আমার কাছে প্যাক না, অবশ্যই থাকতে হবে, আমাকে নিয়ে যেন চলে ফিরে খাইতে পারে ভাই, আমার অনেক টাকা অনেক সম্পত্তি এরকম মানুষ দরকার নেই। অ্যাটলিস্ট একটা সোসাইটি মেনটেন করে চলার মতো টাকা থাকলেই হবে। আমার কাছেও তাই মনে হয়। ওটিটির অনেকগুলো স্ক্রিপ্ট আমার হাতে এসেছে, আলোচনা চলছে, অলরেডি আমি ওটিটির একটা কাজ করেছি, সেটা হলো স্বয়ম্বর, স্বয়ম্বরের কাজ শেষ করেছি আমি ওটিটির, আর এছাড়া ব্যাড গার্লস করছি, দুইটা ওটিটির কাজ করছি। তো দেখা যাক, আরও কয়েকটা স্ক্রিপ্ট আমার কাছে আছে, আমি চেষ্টা করবো ওটিটিতে ব্যস্ত হওয়ার।